আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান রহিম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই মজাদার একটি রেসিপি আর এই রেসিপি দেখে বুঝতে পারছেন আমি কি রেসিপিটা আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই দরজাজা গাছ থেকে আমি বেগুন ফেরে নিব এখন আর গ্রামের গেলে কিন্তু না খেতে ইচ্ছে করে আমি এখানে বেগুন তুলে ভালো করে প্রেস করে কেটে নিয়ে নিয়েছি আগে তো বেগুনগুলাকে আগে ধুয়ে নেবেন ধোয়ার পরে কুটে নেবেন এখানে আমি শুকনা মরিচ নিয়ে নিয়েছি এখন আমি শুকনা মরিচগুলোকে এখন একটু টেলে নেব লাল লাল করে টেলে নেব কারণ আমি যাতে এটা ভত্তা তৈরি করব ভত্তার জন্য কিন্তু শুকনা মরিচ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এখানে আমি যে ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি এখানে ফ্রেশ ধনিয়া পাতা তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজটাও কিন্তু একটু বেশি লাগবে আর আজকে এই বেগুন পত্তাটা হবে যে আপনার কালো জিরার বেগুন পত্তা যেটা ছোট্ট গ্রামের ঐতিহ্যবাহী এখানে আমি রসুন নিয়ে নিয়েছি রসুনের পরিমাণটা বেশি লাগবে তো এখানে আমি বেগুনগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি বেগুন কিন্তু কখনো কুটে ধুবেন না তাহলে সেই ক্ষেত্রে কালো হয়ে যাবে এবং কি পানি পানি হয়ে থাকবে আমি এখানে ভালো করে ধুয়ে নিয়ে নিয়ে আগে তারপরে মুছে তারপরে কেটে নিয়েছি এখন আমি এখানে একটা পাইপেন্ট বসিয়ে দিয়ে দিয়েছি এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন তো এখানে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দেব যে আপনার বেগুনের কালারটার জন্য তো এটা এই হলুদের গুঁড়া সামান্য একটুকু হলুদের গুঁড়া দেবেন যাতে বেগুনের কালারটা ঠিক থাকে আর স্বাদ মতন লবণ দিয়ে দেব এখানে আমি ছোট্ট একটি কাপে হাফ কাপ পানি নিয়ে নিয়েছি হাফ কাপ পানি নিয়ে এখন আমি এটাকে সিদ্ধ করতে দেব বেশি পানি সিদ্ধ দিতে যাবেন না কারণ বেগুনটা আমরা মাখা মাখা করে সিদ্ধ করে নেব আর এই ভত্তাটা একেবারে আগুনে পোড়া ছাড়া হবে বেগুনটা আগুনে পোড়া ছাড়া হবে আর এটা হলো যে চট্টগ্রাম এবং আপনার বিক্রমপুরের ঐতিহ্যবাহী বেগুন ভত্তা এভাবে কিন্তু বেগুন ভত্তা দিয়ে ভাত খেলে কার না তুষ্টি লাগে সবাই কিন্তু খুব তুষ্টি করে ভাত খেতে পারে এই বেগুন ভত্তাটা দিয়ে তো আপনারাও ট্রাই করবেন তা আমি এটাকে ঢেকে দিলাম এটাকে আমি পাঁচ মিনিট কুক করে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন বেগুনের কালারটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি পাইপের বসিয়ে দিলাম এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম একটু সরিষার তেলের পরিমাণটা বেশি হবে এই সরিষার তেলা আমি দিয়ে দেবো এবং পাঁচপো যে কালিজিরা এই কালিজিরাটাই হচ্ছে যে বেগুন ভত্তাটা সারটা দ্বিগুণ করে নেবে এখানে আমি কোয়াটার সাত চামচ কালিজিরা দিয়ে দিয়েছি আর এখানে আমি রসুন কুচি দিয়েছি বড় বড় তিনটা রসুনকে আমি কুচি করে নিয়েছি এখন বেশ রসুনটাকে এখন আমি একটু লাল লাল করে ভেজে নেব কালিজিরার সাথে আমি একটু লাল লাল করে ভেজে নেব এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন এখানে তার সাথে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজের পরিমাণটা বেশি দেবেন কারণ সব সময় পেঁয়াজ আর আর হচ্ছে যে যেটাতে রসুন যে ভর্তা রসুন খাটা যায় সেই ভত্তায় পেঁয়াজ রসুন দিলে কিন্তু ভত্তাটা কিন্তু অনেক মজা হয় তা আমি এখন এটাকে ভালো করে ভেজে নিচ্ছি কালারটা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে যাচ্ছে পেঁয়াজ আর রসুনটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন তার সাথে আমি যে সিদ্ধ করে নিয়েছি বেগুন আমরা এভাবে বেগুন ভত্তা খেতে পারি খুব আপনি যারা অনেক সময় অনেকে কিন্তু যারা বেগুন খেতে পছন্দ করেন না তারাও কিন্তু অনেক ছিটে ফুটি খাবেন বেগুন দিয়ে ভাত কিংবা রুটি আর এই বেগুন ভত্তা দিয়ে কলাই রুটি খেতে কায় না পছন্দ হয় রাশাহী মানুষের কিন্তু খুবই পছন্দ বেগুন পাতা দিয়ে কালাই রুটি খাওয়া সাতছক কালে গুম থেকে আছে ডাল কিন্তু এটা অনেক মজা করে খেতে পারে দুটোই দিই কিন্তু খুব তো মানে একেবারে সর্ষের তেল বেশি করে দিয়ে পরে তো আমি আমার এক মামার ভাই আমмур কাছ থেকে দেখেছিলাম আমি এখানে এখন যে মরিসগুলোকে একটু কোস নিয়েছি মসমসা করে ভেজে নিয়েছিলাম আমি মরিসগুলো এখন এটাকে আমি হাতের সাহায্যে এটাকে আমি ঘুড়ি করে নিচ্ছি আর ভত্তার জন্য কিন্তু আমার মরিচ কিন্তু লাগবে মরিচ অনেকগুলো বেশি করে আর বেগুন ভত্তার ভিতরে মরিচ কিন্তু না দিলে খেতে ভালো লাগবে না এখন আমি এখানে আপনার লবণ আর হচ্ছে মরিচ দিয়ে আবার গুড়ি করে নিচ্ছি তার সাথে নিয়ে নিচ্ছি আমি ধনিয়া পাতা ধনিয়া পাতাটাকে আমি ভালো করে এখন মিক্স করে নেব এখন আমি যে বেগুনটাকে ভেজে নিয়েছি সেই বেগুনটাকে আমি এখন দিয়ে দিব কালে জিরার বেগুনটা দেখতে পাচ্ছেন কতটুকু লোভনীয় হলে এভাবে আমরা খুবই প্যাট ভরে খেতে পারি দুপুরের ভাতটা কিন্তু জমে যাবে গরম গরম ভাত গরম গরম কালাই রুটি এবং যারা রুটি খাচ্ছেন আটা রুটি তাদের জন্য তো বন্ধুরা আপনারা আমার চ্যানেলকে যারা লাইক কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনাদের কাছে চলে যায় আর আপনাদের পরিবারের সদস্যদের সাথে আমার চ্যানেলটিকে শেয়ার করবেন বেশি বেশি করে আর আপনাদের পছন্দের কোনো রেসিপি থেকে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দের রেসিপিগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ সবাইকে